আজকে আমি তোমাদেরকে একটা প্যারট বার্ড সিনারি ড্রয়িং করে দেখাবো। তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করে দেখবে। যদি আমার ড্রয়িংগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবে নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখবার জন্য। টিয়া পাখিটা আঁকার জন্য আমরা এইভাবে আগে একটা দাগ টেনে নিলাম। দাগ টেনে নিয়ে আমরা এই দাগের থেকে এইভাবে উপরের দিক থেকে আস্তে করে আমরা এই পর্যন্ত এইভাবে চলে আসব। আসার পর আমরা এইবার কি করব দেখো, এখান থেকে এইভাবে একটা দাগ টেনে নেব। দাগ টেনে আমরা এখানে রাখ। এইবার এখান থেকে আমরা একইভাবে এইভাবে এই ডানাটাকে মেশালাম, ঠিক আছে। আর আমরা এই সাইডের অংশটা মুছে ফেলব পরে। এবার দেখো এখানে যখন হয়েছে এই যে উপরের অংশটা, এইখানে ঠোঁটটা আঁকার জন্য আমি ঠোঁটটা এইভাবে গোল করে ঘুরিয়ে এখানে আঁকলাম, আর নিচের ঠোঁটটা আমি এইভাবে এঁকে নিলাম। আঁকার পর আমি এবার কি করব, এখান থেকে এরকম করে নেব। করে নিয়ে আমরা এখান থেকে একইভাবে এখানভাবে এরকমভাবে করব। আর অপর দিকে যে ডানাটা বোঝানোর জন্য আমি এরকমভাবে করলাম। করার পর এই যে দাগটা পুরোপুরি নিয়ে চলে আসবো এই পর্যন্ত এসে আমরা এরকমভাবে করব। প্রথমে এইভাবে করার পর আমরা এখানে নিচে দিয়ে পুরো সোজাসুজি এইভাবে চলে আসব। চোখটা করে নেব প্রথমে উপরের দিকে, ছোট করে চোখটা করে এখানে এরকমভাবে করে নেব। আর ছোট একটা নাকের ছিদ্র এরকমভাবে করে নিতে হবে। এবার আমরা চাইলে এখানে এইভাবে যে পালকের যে দাগগুলো থাকে সে দাগগুলো সুন্দরভাবে আমরা করে নিতে পারি, আর নিচের দিকে এইভাবে লম্বা করে রাখতে পারি। এবার দেখো এটা করা হয়ে গেছে, আমরা এইখানে পায়ের অংশ এঁকে নেব। তার জন্য আমরা এই দুটো এইভাবে করলাম, আর অপর দিকে আমাদের পায়ের অংশটা ডালের ওপাশে চলে যাবে সেই জন্য আমরা প্রথমে এরকমভাবে রেখে দিচ্ছি। রাখার পর আমরা ঠিক এখান থেকে একটা গাছের ডাল চলে গেছে এই সাইডে, আর এই ডালটা এইভাবে এখান থেকে এসে এরকমভাবে ডালটা করবে। করার পর এই উপরের দিক থেকে আমরা এইভাবে ডালটাকে এইবার মিক্স করে নেব গাছের সঙ্গে, ঠিক আছে। এইভাবে মোটা যে ডালটা সেটা আমরা করে নেব, পুরো নিচ পর্যন্ত এইভাবে করব। আর এই দিকেও আমরা এইভাবে নিচ পর্যন্ত করে নিচ পর্যন্ত এইভাবে চলে আসব। আসার পর এই যে ভিতরের যে অংশটা এবার আমরা দেখো মুছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইভাবে যখন করা হয়ে যাবে তারপরে তোমরা এই গাছের পাতাগুলো এইভাবে গোল গোল করে ঘোরাতে পারো। আমি আজকে তোমাদেরকে এই গাছের পাতাগুলো একটু লম্বা করে দেখাচ্ছি। এইভাবে তোমরা একটু বড় বড় করে গাছের পাতাগুলো আগে করবে, আর এই ভিতরের যে দাগগুলো আসবে সেগুলো আমরা মুছে ফেলবো, ঠিক আছে। এইভাবে একটু বড় বড় করে গাছের পাতাগুলো প্রথমে করে নেব। এভাবে করার পর এইখানে যে ডালটা রয়েছে সেই ডালটাতেও আমরা একটা পাতা করে নিচ্ছি, উপরের দিকে নিচের দিকে কয়েকটা পাতা করে নিচ্ছি। এইভাবে পাতাটা করলাম। দেখো এভাবে ভালো করে আঁকার পর আমরা এই যে দূরে পিছনের দিকে একটা মাঠের অংশ সেটা বোঝানোর জন্য উপরের দিকে একটা দাগ টেনে নিলাম সিম্পলভাবে। এভাবে একটু হালকা একটু বেঁকা করে একটু দাগটা কাটলাম, পুরো প্লেন করলাম না, একটু উঁচু নিচুভাবে বোঝার জন্য দাগটা টেনে নিলাম। টেনে নিয়ে আমরা এই দূরে এই জঙ্গলগুলো বোঝানোর জন্য এরকম করলাম। করার পর নিচের দিকে এইভাবে করে একটু জলের পুকুরের অংশ রয়েছে সেটা আমরা এভাবে বোঝালাম, পাটটা এঁকে নিলাম এবার এরকমভাবে। এবার আমরা এখানে এভাবে পাটটা জুড়ে দিলাম, এর নিচের দিকে জলের অংশ থাকলো আর উপরের দিকে এইভাবে স্থলের অংশ থাকলো, ঠিক আছে। এভাবে তোমরা করে নেবে পিছনের অংশটা। এবার দেখো আমি তোমাদেরকে ভালো করে স্কেচ পেন দিয়ে দাগিয়ে তারপর তোমাদেরকে আমি রংটা করে দেখাচ্ছি। দেখো তোমাদেরকে ভালো করে দেখানোর সুবিধার্থে আমি স্কেচ পেন দিয়ে ভালো করে দাগিয়ে নিয়েছি। এবার আমি তোমাদেরকে রংটা করে দেখাচ্ছি। সবার প্রথমে আমরা উপরের দিকের থেকে রংটা করতে করতে নিচের দিকে আসবো। লেমন ইয়েলো কালারটা দিয়ে প্রতিটা পাতার যে সাইডের গাছের এই সাইডের দিকের পাতাগুলোর এক প্রান্ত থেকে আগে লেমন ইয়েলো কালারটা অর্ধেকের বেশি রংটা করে নেবে তোমরা। আমি তোমাদের মেন মেন জায়গাতে রংটা করে দেখাচ্ছি, বাদ বাকি শেষে পুরোপুরি কালারটা তোমাদেরকে আমি করে দেখাবো। দেখো আমাদের যখন ইয়েলো কালারটা করা হয়ে যাবে তারপরে আমরা মিডিয়াম গ্রিন কালারটা নিয়ে এক সাইড থেকে এরকমভাবে রংটা করব। রংটা করার পর তারপরে তোমরা আবার লাইট গ্রিন কালারটা নিয়ে একদম মিক্স করে নেবে রংটাকে সুন্দরভাবে। মিক্স করতে করতে আমরা এই উপরের দিক পর্যন্ত পুরোপুরি উঠে যাব। এই হচ্ছে মিডিলের সাইডটা, এই মিডিলের সাইডটা এই পর্যন্ত থাকলো। আর দেখো এই সাইডের পাতাগুলোর এই উপরের দিকে রং হবে, এই সাইডের পাতাগুলোর এই সাইডের রংটা করতে হবে। এইভাবে করে তোমাদের এই পাশের পাতাগুলোতে রং করবে। দুপাশে এভাবে রং করার পর সেম প্রসেসে যেভাবে আমরা করেছি সেভাবে আমরা মিডিয়াম গ্রিনটা এই কর্নার দিয়ে একটু টেনে নিলাম। টেনে নেওয়ার পর
লাইট গ্রিন কালারটা দিয়ে সুন্দর করে এই দুটো কালার মিক্স করতে করতে এই হলুদের মধ্যে চলে আসবো। এইভাবে করে করে নেবে এই সাইডের অংশটা। ইয়েলো অকার কালারটা ইউজ করবে গাছের এই ডালে রংটা করার জন্য। আগে পুরোপুরি ডালটা রংটা করে নেবে। দেখো আমি তোমাদেরকে একটুখানি করে দেখাচ্ছি, শেষে সম্পূর্ণ কালারটা আমি তোমাদেরকে করে দেখাবো। যে প্রসেসটুকু দেখালে তোমরা ভালো করে বুঝতে পারবে, জাস্ট সেটুকুই দেখাচ্ছি খুব শর্ট টাইমের মধ্যে দিয়ে। বার্নসেনা কালারটা নেবে, বার্নসেনা কালারটা দিয়ে এইবার তোমরা এক সাইড থেকে ডিপ করতে করতে অন্য সাইডে হালকা করে নেবে। সেম প্রসেসে এই ডালের এই সাইডেও এক সাইড থেকে কর্নার থেকে ডিপ করতে করতে অন্য সাইডে হালকা করতে করতে চলে যাবে। এভাবে যখন হয়ে যাবে তারপরে তোমরা ডার্ক ব্রাউন কালারটা নেবে, নিয়ে সেম প্রসেসে এক সাইড থেকে ডিপ করতে করতে যেরকমভাবে বার্নসেনা কালারটা করেছিলে সেইভাবে তোমরা একইভাবে এইভাবে করতে করতে অন্য সাইডে চলে যাবে। আর এই সাইডেও তোমরা এক সাইড থেকে ডিপ করে অন্য সাইডে চলে যাবে। ঠিক আছে, এইভাবে তোমরা সম্পূর্ণ নিচ পর্যন্ত কালারটা করবে। কালারটা করার পর আমরা আকাশের কালারটা করার জন্য স্কাই ব্লু কালারটা ইউজ করছি। স্কাই ব্লু কালারটা উপরের দিকে থেকে স্লিপিং লাইন টানার মতন সোজা সোজা করে প্রথমে ডাক্তার টানবে একটু ডিপ করে, পাতার মধ্যে যেন রংটা না ডুবে যায় সেটা ফলো করে আস্তে আস্তে এই কর্নারগুলোতে আগে রংটা করে নেবে। যত নিচের দিকে আসবে তত তোমাদের হাতের প্রেশারটা আস্তে আস্তে কমাতে থাকবে। এভাবে করে করে পুরো নিচ পর্যন্ত আস্তে আস্তে একদম লাইট করে করে শেষ প্রান্ত পর্যন্ত পুরোপুরি চলে আসবে। এভাবে করে তোমাদের এই আকাশের কালারটা করতে হবে নিচ পর্যন্ত। আর এই ডালের অংশটা এইরকমভাবে এদিকেও চলে আসবে। ইয়েলো আকার কালারটা তোমরা এই পাখির ডালটার এই উপরের দিকের থেকে এইভাবে যখন করবে তখন তোমরা এই উপরের দিকের থেকে কালারটা করবে, করে সেম প্রসেস যেরকমভাবে আমি বলেছি সেভাবে করে নিচের দিকে চলে আসবে। এভাবে করে সম্পূর্ণ জায়গার কালারটা করবে। দেখো এই পাখিটায় রং করার জন্য আমি ইউজ করছি প্রথমে অরেঞ্জ কালার। নাকের যে ছিদ্রটা রয়েছে সেই ছিদ্র থেকে এই চোখের এই পিছন দিক থেকে আমরা একটু ডিপ করেই প্রথমে রংটা করে এইভাবে গোল গোল করে নেবো। যে গোল রাউন্ডটা রয়েছে এখানে আমরা সাদা রাখবো প্রথমে, এর ভিতরে আমরা প্রথমে সাদা রাখবো। এভাবে করে আমাদের পুরো জায়গাটাকে রংটা করে নিতে হবে। দেখো আমরা এই কর্নারগুলোতে সুন্দর করে আগে রংটা করে নেব। করে নেওয়ার পর এই যে ডানাটা, এই ডানাটার এই মিডিলের থেকে একটু উপর পর্যন্ত আমাদের এই অরেঞ্জ কালারটা করতে হবে। এবার এই ডানার মিডিলের অর্ধেক পর্যন্ত অরেঞ্জ কালারটা করতে হবে। আর নিচের দিকের থেকে দেখো এইখান থেকে এই নিচের এই সাইডে আমরা অরেঞ্জ কালারটা করলাম, করে আমরা এই দুপাশ থেকে উঠে গেলাম। আর আমরা এই ভিতরে কিন্তু একটু অন্য কালার করব, সেই জন্য আমরা এরকমভাবে কালারটা করেছি। যেখানে যেখানে অরেঞ্জ কালারটা করার আমি সেখানে আগে করে করে দেখাচ্ছি তোমাদেরকে। এবার তোমরা রেড কালারটা নেবে বা ভার্মিলান কালারটা নিয়েও তোমরা ইউজ করতে পারো। আমি এই রেড কালারটা দিয়ে এবার এই মাথার এই উপরের এই কর্নার থেকে যেখান থেকে আমরা অরেঞ্জ কালারটা প্রথমে শুরু করেছিলাম সেখান থেকে আমরা রংটা এইভাবে শুরু করব। উপরের থেকে একটু প্রেশার দিয়ে নিচের দিকে আস্তে আস্তে প্রেশারটা এরকমভাবে প্রেশার দিয়ে নিচের দিকে বলতে গেলে ছেড়ে দেবো। এইভাবে করে তোমাদের বডির এই কালারটা সম্পূর্ণ করে নিতে হবে। ডানার এই উপরের থেকেও আমরা একইভাবে উপরের থেকে ডিপ করে নিচের দিকে এইভাবে ছেড়ে দেবো। এভাবে ছেড়ে দেওয়ার পর আমরা লাইট গ্রিন কালারটা নেব, নিয়ে এই ডানার এখান থেকে এইভাবে রংটা করব। এরকমভাবে রংটা করে নেব, তারপরে তোমরা স্কাই ব্লু কালারটা দিয়ে একটু ডিপ করে এখান থেকে এই ডানার এই নিচের পালকের এই নিচের অংশটা রংটা করে নেবে। সেম প্রসেসে তোমরা এখানেও রংটা করবে। এখানে এরকম করলাম, করার পর আমরা এই লাইট গ্রিন কালারটা দিয়ে ডানার এই অংশটা রংটা করলাম, করে নেবে এরকমভাবে সুন্দর করে। করে নেওয়ার পর তোমরা তারপরে আবার এই লাইট গ্রিন কালারটা দিয়ে এই অংশে লেজের এই ভিতরের অংশে সুন্দর করে রংটা করে নেবে। আমরা এই অরেঞ্জ কালারটা এই যে ভিতরের যে অংশটা ফাঁকা ছিল সেই অংশটা আমরা অরেঞ্জ কালারটা করলাম। করার পর সেমভাবে রেড কালারটা দিয়ে আমরা একটু ডিপ করে নিচের দিকে লালটা একটু ডিপ করে নিচের দিকে ছেড়ে দেবো। এইভাবে করে তোমাদের অরেঞ্জের উপর থেকে রেড কালারটা সুন্দর করে মিক্স করতে করতে চলে আসতে হবে। দেখো হোয়াইট কালারটা করবে এই মুখের এই অংশটায়। এখানে প্রথমে আগে আমরা হোয়াইট কালারটা করে নিলাম। করে নেওয়ার পর তোমরা এই কালো কালারটা দিয়ে এইভাবে হালকা করে একটু এরকমভাবে গোল গোল করে টেনে নেবে। ঠিক আছে, এইভাবে টেনে নেবে আর ভিতরে চোখের ভিতরে কালো রংটা করে নেবে। এইভাবে তোমরা রংটা করার পর তোমরা ইয়েলো আকার কালারটা ঠোঁটের এই উপরের দিকের থেকে রংটা আগে উপর থেকে করবে। করে নিয়ে তারপর তোমার স্যাফ গ্রিন কালারটা ঠোঁটের এই ভিতরে রংটা করে কালো কালারটা দিয়ে নিচের থেকে এইভাবে একটু অনেক প্রেশার দিয়ে নেবে। আমাদের পায়েও কিন্তু স্যাফ গ্রিন কালারটা ইউজ করতে হবে। স্যাফ্রিন কালারটা ইউজ করার পর কালো কালার দিয়ে এক সাইড থেকে এরকমভাবে একটু ডিপ করে টেনে নেবে।
দেখো এইভাবে আমরা পাখির গায়ের কালারটা করলাম। পাখির গায়ের কালারটা এইভাবে করার পর আমরা এই যে নিচে দূরের যে জঙ্গলগুলো সেখানে আমরা লেমন ইয়েলো কালারটা উপরের দিক থেকে এইভাবে একটু ডিপ করে করলাম। করার পর মিডিয়াম গ্রিনটা নিচের দিক থেকে এইভাবে ডিপ করে করে আস্তে আস্তে এই হলুদের মধ্যে উপরের দিকে উঠে যাব। এভাবে তোমরা করে সম্পূর্ণ জায়গার কালারটা করে নেবে। এই যে যে পাতাগুলো সে পাতাগুলোতেও তোমরা এই হলুদ কালারটা যেভাবে করেছিলাম সেভাবে যে কোনো এক সাইড থেকে করবে। করে অন্য সাইডে তোমরা মিডিয়াম গ্রিনটা একটু ডিপ করে করবে। তারপর তোমরা লাইট গ্রিন কালারটা নিয়ে দুটো কালার সুন্দর করে মিক্স করে করে এই পাতার কালারটা সম্পূর্ণ আগে করে নেবে। দেখো এইভাবে করলে করার পর এই যে মাটির যে অংশটা এই মাটির অংশটায় রং করার জন্য তোমরা লেমন ইয়েলো কালারটা দিয়েও করতে পারো। আমি অনেকগুলো ড্রয়িং কিন্তু লেমন ইয়েলো কালারটা দিয়ে এই মাটির অংশটা করেছি, কিন্তু আজকে আমি পিচ কালারটা দিয়ে করছি। দেখো পিচ কালারটা তোমরা যখন করবে তখন উপরের দিকে তো একটু ডিপ করতে করতে নিচের দিকে চলে আসবে। আমি মেইন মেইন জায়গাতে কালারটা করে দেখাচ্ছি। এবার আমি বার্নসেনা কালারটা নিয়ে এই উপরের থেকে ডিপ করব, ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করতে করতে চলে আসবো। ঠিক আছে, উপরের দিকে একটু বেশি ডিপ হবে, নিচের দিকে হালকা হয়ে যাবে। এবার এই যে জলের যে পাড়ের অংশটা, এই পাড়ের অংশটার অর্ধেক পর্যন্ত আমরা এই বার্নসেনা কালারটা করলাম। করার পর আমরা ডার্ক ব্রাউন কালারটা ইউজ করব আর নিচের দিকে এইভাবে দুটো কালার সুন্দর করে মিক্স করে উপরের দিকে উঠে যাব। এইভাবে করে তোমাদের কালারটা সম্পূর্ণ করে নিতে হবে। দেখো এইভাবে যখন হয়ে যাবে তারপর আমরা জলের কালারটা স্কাই ব্লু কালারটা দিয়ে করে নেব। তোমরা পুরোটাই রংটা করবে, কিন্তু উপরের সাইডে একটু অন্য রং দিয়ে কাজ করতে হবে, এই জন্য আমি উপরের সাইডটা করে দেখাচ্ছি। উপরের সাইডটা এইভাবে যখন করা হয়ে যাবে তারপরে তোমরা পার্সেন ব্লু কালারটা নেবে, উপরের দিকে থেকে একটু ডিপ করে নিচের দিকে আস্তে আস্তে হাতের প্রেশারটা কমিয়ে নেবে। এভাবে করে তোমাদের হাতের প্রেশারটা আস্তে আস্তে কমাতে কমাতে নিচ পর্যন্ত চলে আসবে। দেখো আমি তোমাদেরকে এবার সম্পূর্ণ কালারটা করে দেখাচ্ছি, তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। দেখো পুরোপুরি কালারটা করার পর এরকম লাগবে দেখতে। তোমরা যদি এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখো, যাতে নতুন নতুন ড্রয়িং আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। এরকম আরও নতুন নতুন ড্রয়িং ভিডিও আমার অন্য চ্যানেলটিতে আপলোড করে রাখি আমি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ভিজিট করে দেখতে পারো। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ড্রয়িং ভিডিও নিয়ে, আজকে এই পর্যন্তই।